আজকে আমি আমার অনিয়র্পির জন্য কয়েক রকমের রেসিপি তৈরি করব। সেখানে থাকবে ইলিশ মাছ ভাজা, থাকবে রুই মাছের পেটি ভাজা, থাকবে রুই মাছের ডিম বোনা, হ্যাঁ এগুলো থাকতে পারে, আর কী থাকবে এখনও বলতে পারছি না, দেখছি কী করা যায়। ওকে, তো আমি কাঁচামরিচ, আই মিন গ্রিন পেপার, গ্রিন চিলি, তোমরা যেটাই চেনো, টুকরো করে নিত, গ্রিন চিলি একদম কুচিয়ে নিয়েছি, আর এইখানটায় আমি কিছু পেঁয়াজ ব্লেন্ড করে নেব। আসলে তোমরা দেখলে শিখলে তো হবে না, তৈরি করে খাবা, তৈরি করে খেলে বুঝতে পারবা টেস্ট কেমন হয়েছে। দেখেছ, এটা নিয়েছি রুই মাছের পেটি ভাজা করার জন্য। ওকে, এখানে হচ্ছে ইলিশ মাছ, তো আমি পেটিগুলো ভাজা করব। পেটিগুলো ভাজা করব আর এখানে এগুলো থাকবে, পরে করব। এই যে দেখতে পাচ্ছ, যে দেখতে পাচ্ছ, এখানে বলছিলাম ইলিশ মাছের পেটি ভাজা করব। তো আমরা কিন্তু সহজে ইলিশ মাছের পেটি ভাজা করে ফেলতে পারি। আচ্ছা, তো এখানে আমি একদম অল্প মশলা দিব, এই হচ্ছে লবণ, এই হচ্ছে হলুদের গুঁড়ো, আর এই হচ্ছে মরিচের গুঁড়ো। তো এইভাবে আমরা সহজে, একদম সহজ এটা, আর সহজে ভাজা করে ফেলতে পারি রুই মাছের পেটি। Thank you.
আচ্ছা এটাতে কিন্তু পেঁয়াজ দিব না এখন ওকে এবার আমি দেখব আমার ইলিশ মাছের কি অবস্থা দেখেছ একদম ফুলকো ফুলকো হয়ে গেছে তবে ইলিশ মাছ যখন আমরা ভাজবো তখন কিন্তু সরিষার তেল দিয়ে ভাজা করবো আমরা যদি ইলিশ মাছ সরিষার তেল দিয়ে ভাজা করি তাহলে কিন্তু এই যে আমার হিলসা পিস কমপ্লিট প্রায় দেখতে হবে হয়ে গেছে আর পর যখন একদম কমপ্লিট দেখেছ আমার মামনিরা রাগ হয়ে যাবে বলবে আম্মু তোমাকে বলেছে তো কষ্ট করো না আমরা যা দিয়ে পারি খেয়ে নেব কিন্তু কি জানো মায়ের মন যতই খাক বাচ্চারা তারপর মনে হয় খায় না খায় না এই যে এগুলো হচ্ছে অর্ণিঅর্পিতের বাগানের আম এই দেখো কাঁচা আম পেটে বস্তায় ভরে রেখেছিলাম এখন একদম পেকে গেছে এই যে আমি এভাবে সাইজ করে কেটে নিয়েছি এই যে গাছকে লাগিয়েছিল ধরুন না হ্যাঁ দেখেছ কত সুন্দর লাগছে একদম অর্ণি অর্ণি খাও অর্পিমণি আসো খেতে আসো খাও খাও হ্যাঁ আসো তোমার আপু খাচ্ছে বসো বসো বসে খাও